রমজান মাস আসছে তার জন্য প্রস্তুতি নিতে হবে এই আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসের প্রস্তুতি আল্লাহ যেন সত্যিকার অর্থে প্রস্তুতি দেওয়ার তৌফিক দান করে রমজান মাস আসলো আর যদি প্রস্তুতি না থাকে রেডি না রমজান মাসের জন্য কি করতে হবে কোনো কর্মসূচি নাই কোনো প্ল্যান নাই কোনো পরিকল্পনা কিছু নাই তাহলে ব্যর্থ শেষ ফলাফল কি জিরো কিন্তু যদি পরিকল্পনা তৈরি করা আছে প্ল্যানিং করা আছে তাহলে অবশ্যই একটা ওর একটা রেজাল্ট আছে অবশ্যই তার কি আছে রেজাল্ট আছে আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন রমজান মাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস সহিহ হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে সিঁড়িতে চড়ছেন তিনটি সিঁড়িতে আর তিনবার আমিন 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 বলেছেন হাদিস শুনেছেন তাই না সাহাবীরা অবাক হলেন যে এমন আমিন আমিন শুধু শুনলাম কিন্তু আর কিছু শুনতে পেলাম না আমিন মানে কি কবুল করো আমিন মানে ইস্তাজিব কবুল করো আল্লাহ কবুল করো শুধু আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো কি ব্যাপারটা কি জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আপনি এমন একটা কিছু বললেন যে আমরা বুঝতে পারলাম না তো রাসূলুল্লাহ তিনটি বিষয় বলেছেন তার একটি বিষয় আজকের সাথে সম্পর্কিত রমজানের সাথে সেটাই বল শুধু বলবো সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আমার কাছে এসেছিলেন আর আসার পরে বললেন যে রাগিমা আন ফরাজলিন সেই লোকের নাক মাটিতে মিশে যাক সেই লোকের নাক ধুলো ধূসরিত হোক মাটিতে মিশে যাক মানে তার সর্বনাশ সর্বনাশ তার যে দাখালা রমাদান রমজান মাস আসলো রমজান মাস আসলো ফালাম ইউগফার লাহু তার গুনাহ কি হলো না মাফ হলো না রমজান আসলো গেল কিন্তু তার গুনাহ মাফ হলো না গুনার বোঝা থেকেই গেল গুনার বোঝা থেকেই গেল তার ফাদাখালান নার যেহেতু গুনাহ মাফ হলো না তাহলে শেষ পরিণাম কি দুনিয়া থেকে গেল মরলো শেষ পরিণাম ফাদাখালান নার জাহান্নামে চলে গেল জাহান্নামে চলে গেল বলছেন ফাআবাদাহুল্লাহ আল্লাহ যেন তাকে তার রহমত থেকে দূর করে দেন তাকে তার রহমত থেকে দূর করে দেন জিবরাইল আলাইহিস সালাম এই কথাগুলি বললেন নাক মাটিতে মিশে যাক সর্বনাশ হোক ওই ব্যক্তির কে দাখালাহু দাখালা রমাদান রমজান মাসে প্রবেশ করলো সেই ব্যক্তি আর তারপরে তার গুনাহ মাফ হলো না ফাদাখালান যার ফলে সে জাহান্নামে চলে গেল আল্লাহ তাকে দূর করে দিক রহমত থেকে দূর করে দিক বদদুয়া কার বদদুয়া জিবরাইল আলাইহিস সালামের সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার বদদুয়া এবং সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলছেন কুল আমিন তুমি কি বলো আমিন বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলতু আমিন তখন আমি বললাম আমিন আল্লাহ কবুল কর তাহলে এই যে রমজান মাস আসছে আমরা প্রতিটি ভাইকে যারা এখানে আছেন অথবা যেখানেই আছেন সরাসরি এখন শুনছেন অথবা পরে শুনবেন সবাইকে বলছি যে আপনি কোন দলে যেতে চাইছেন দুটো দল কিন্তু একটা দল যে রমজান মাস আসলো আর তাদের গুনাহ মাফ হয়ে গেল গুনাহ কি হয়ে গেল মাফ হয়ে গেল গুনাহ যখন মাফ হয়ে গেল জান্নাতে চলে গেল জান্নাতে যখন চলে গেল তো আল্লাহর দিদার হাসিল করলো আল্লাহ থেকে দূরে হলো না আল্লাহর হ্যাঁ সান্নিধ্য লাভ করলো আল্লাহর দিদার হাসিল করলো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সে জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে এই একটা দল আর আরেক দল হচ্ছে যাদের কথা এই হাদিসে বলা হয়েছে এবং জিবরাইলও বদ্ধ দিয়েছেন আর রাসূলুল্লাহ বদ্ধ দিয়েছেন আপনি কোন দলে শরীক হবেন একটু হাত উঠান তো কোন দলে যাবেন জান্নাতি দলে যাবেন হ্যাঁ আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ যেন আপনাদের এই মোবারক হাতকে কবুল করেন আলোচনার ভিতরে শুরুতে একটি প্রশ্ন করার ইচ্ছা ছিল আসলে এখন প্রশ্ন করি এখানে আমামা ক্যাম্পের বাইরে থেকে যেসব ভাইরা এসেছেন একটু হাত তুলেন তো মাশাআল্লাহ সামনের দিকে সব কিন্তু আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররম সব বাইরের ইল্লা মাশাআল্লাহ আছে কিছু কিন্তু ইল্লা মাশাআল্লাহ ঠিক না এটা জরিপ চালাইলাম আর কি যদিও সংখ্যা মাশাআল্লাহ ভাইদের এমামার ভাইদের বেশি আছে এমামার ভাইদের একটা গুণ আছে যে তারা সবাই মাস্ক লাগিয়েছে তারা সব মাস্ক লাগিয়েছে এই বৈশিষ্ট্যটা ভালো আছে বাকি আপনাদের অনেকে কিন্তু মাস্ক রাখেননি গেটে মাস্ক ছিল আমাকে পর্যন্ত দিয়েছে কিন্তু আমি যদি মাস্ক লাগাই তো জানি না আওয়াজ শুনতে পাবেন কিনা আর আমি আসলে মাস্ক থেকে খুব বাঁচি আল্লাহ ভরসা আল্লাহর ভরসা একটু বেশি মাস্ক থেকে বাঁচি খুব বাঁচার চেষ্টা করি যেখানে দেখি যে আইনে বাধ্য সেখানে লাগাই আর এখানে যেহেতু একটু দূরে দূরে আছি তো চলবে আপনাদের মতো অত কাছাকাছি না সেই জন্য আমার উপর কি আস আপনারা করিয়েন না যে শেক লাগিয়ে নেই তো আমরাও লাগাবো না তো এইটাও করিয়েন না আপনার লাগান তো মাস্ক লাগিয়ে থাকলেই ভালো কারণ এগুলো সোশ্যাল মিডিয়াতে যাবে এগুলো সোশ্যাল মিডিয়াতে যাবে সবাই দেখবে প্রশাসনের নজরে আসবে হ্যাঁ দুনিয়ার নজরে আসবে যার ফলে আমরা সবসময় আইনকে শ্রদ্ধা করি আলহামদুলিল্লাহ যেখানে থাকবেন আইনকে শ্রদ্ধা করবেন এতে আপনার দুনিয়াও ভালো হবে আখেরাত ভালো হবে
ওলিল আমরে মেনকুম শাসকদের আদেশগুলি মানো বৈধ আদেশগুলো কি করতে হবে মেনে চলতে হবে আল্লাহ যেন তৌফিক দান করে তো রমজানের প্রস্তুতি নিতে হবে কয়েকটি পয়েন্ট বলবো রমজানের প্রস্তুতি সম্পর্কে কিন্তু সবগুলি পয়েন্টের খোলাসা হচ্ছে যে রমজানের প্রস্তুতি হচ্ছে সম্পর্ক ভালো করা আমি এত সহজ ভাষায় আপনাদেরকে বলার চেষ্টা করছি কারণ এখানে সর্বস্তরের লোকেরা আছেন শিক্ষিত লোকেরা আছেন একেবারে সাধারণ লোকেরা আছেন সবাই আছেন যার ফলে যাতে সবাই বুঝতে পারে ছোট কচিকাচারাও আছেন বাচ্চারাও আছে সবাই বুঝতে পারে কি করতে হবে রমজানের প্রস্তুতি কি মনে রাখবেন কি করতে হবে সম্পর্ক ভালো করতে হবে সুসম্পর্ক বহাল রাখতে হবে সুসম্পর্ক কায়েম রাখতে হবে জি হ্যাঁ এখন এর উপরে প্রশ্ন হচ্ছে কার সাথে সুসম্পর্ক রাখতে হবে কার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে ভালো যদি থাকে তো সেটাকে কন্টিনিউ করতে হবে মানে ভালো রাখতে হবে বহাল রাখতে হবে অব্যাহত রাখতে হবে আর যদি ভালো না থাকে তো সম্পর্ক ভালো করতে হবে এই জন্য সম্পর্ক ভালো রাখতে হবে বলেছি করতে হবে বলিনি করতে হবে যদি বলি তাহলে যেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনাদের সম্পর্ক ভালো নেই তাই না এটা নয় কিন্তু হ্যাঁ এই যে ভাষাগত সূক্ষ্মতা সম্পর্ক ভালো কি করতে হবে রাখতে হবে যাদের আছে সেটাকে টিকিয়ে রাখতে হবে যেন আবার আগামীতে সম্পর্ক খারাপ না হয়ে যায় এতদিন সম্পর্ক ভালো আছে কিন্তু দিলের সম্পর্ক খারাপ করে এটা না হয় আর যাদের সম্পর্ক খারাপ আছে বা সম্পর্কে কিছুটা তিক্ততা আছে অবনতি আছে সম্পর্কে উন্নতি নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে সম্পর্কে উন্নতি সাধন করতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে সম্পর্কটাকে এখন প্রশ্ন হচ্ছে কার সাথে সম্পর্ক ভালো করতে হবে কে উত্তর দেবেন নাকি যে উত্তর দেবেন না হাত তুলবেন শুধু আল্লাহর সাথে হ্যাঁ আল্লাহর কোরআন সাথে ব্যাস দুটো তাহলে আমার সাথে সম্পর্ক খারাপ করবেন বাপ্পার সাথে সম্পর্ক খারাপ করবেন রুমমেটের সাথে সম্পর্ক খারাপ করবেন আত্মীয়তার সাথে সম্পর্ক খারাপ করবেন স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ করবেন হ্যাঁ স্বামীর সাথে মহিলারা সম্পর্ক খারাপ করবে তাহলে শুধু আল্লাহর সাথে আর শুধু কোরআনের সাথে বলে তো হবে না যদি আসল হচ্ছে ওইটাই ঠিক আছে আপনাদের কথা কিন্তু অসম্পূর্ণ হ্যাঁ আমি বলতে চাইব এই জন্য বলি সম্পর্কটা ভালো রাখতে হবে সম্পর্ক কি করতে হবে ভালো রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক ভালো রাখতে বলেছেন সম্পর্ক ভালো রাখতে বলেছেন সবচেয়ে বড় হক কার বাপ মায়ের না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আল্লাহর না স্বামীর না স্ত্রীর না ছেলেমেয়ের কিন্তু সবারই হক আছে সবারই কিন্তু অধিকার প্রাপ্য আছে আছে না নেই পাওনা সবারই আছে কিন্তু সবচেয়ে বড় হক হচ্ছে কার আল্লাহ রাব্বুল আলামিনের হক আতাদরি মাহাকুল্লাহ আলা ইবাদিহি হে মাল তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার উপর কি জিজ্ঞাসা করেছেন না মুআযিম জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তিনি ভাবছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি হয়তো এমন কিছু বলবেন কি বলতে কি বলি কি বললেন তখন আল্লাহ ওয়া রাসূলুহু আলম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি জানেন যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় ছিলেন তখন সাহাবারা এইভাবে বলতেন কারণ সামনে আছেন তাহলে সাহাবায়ে কেরাম চাইতে অনেক বেশি জানছেন রাসূলুল্লাহ এই জন্য আল্লাহ এবং তার রসুল বেশি জানেন কিন্তু রসুল্লাহ ইন্তেকালের পরে সালাফগণ তারপরে সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন তারপরে আইম্মা কেরাম কেউ আল্লাহ রসুল ভালো জানে কথা বলেননি আল্লাহ এবং তার রসুল ভালো জানে কথা বলেন কি বলেছেন আল্লাহ আলম তফসিরের কিতাব পড়বেন যারা মাদ্রাসায় পড়ে এসছেন বা পড়বেন দেখবেন আলিফ লাম মিম সূরা বাকারা তফসির করতে গিয়ে বলছেন তফসিরকারগণ কি বলছেন আল্লাহ আলামু বে মুরাদিহি আল্লাহ এর উদ্দেশ্য সবচেয়ে বেশি জানেন ভালো জানেন বলেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম লিখেননি কিন্তু কারণ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন সেই জন্য তো এটি হচ্ছে তরিকা তো আপনারা যদি জিজ্ঞাসা করা হয় উত্তর না জানা থাক কি বলবেন আল্লাহ রাসূল বেশি জানেন না আল্লাহ আলাম বলবেন আল্লাহ বেশি জানেন আল্লাহ বেশি যে কথা বলবেন তো কি বললেন আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন তখন নবী কি বললেন হাক্কুল্লাহি আলা ইবাদিহি আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া আল্লাহর হক হচ্ছে বান্দার উপর যে একমাত্র তার ইবাদত করবে তার সাথে কোনো কিছুকে শরীক করবে না অংশীদার বানাবে না তাওহীদ এর নাম কি তাওহীদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবে আল্লাহ একত্ব প্রতিষ্ঠার সাথে তাওহীদের সাথে ইবাদতবন্দি করবে অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করবে আর কারো ইবাদত করবে না বা কারো ইবাদতে কাউকে শরীক করবে না ইয়াবুদু ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া দুটো দিক কিন্তু এক আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কোনো কিছুকে শরীক করবে না এই দুটো কথাই তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে আছে না লা ইলাহা মানে কারো ইবাদত করবে না ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহর ইবাদত করবে এটাই হচ্ছে কালেমা তাইয়্যবা জি কোরআনে কেরিমে ওহে আল্লাহ বলেছেন তো প্রথম সম্পর্ক যে ভালো রাখবে বা ভালো করবে সেটা কার সাথে আল্লাহর সাথে এক নম্বরে আল্লাহর সাথে রবের সাথে কারণ সবচেয়ে বড় হক কার আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং তার সাথে হকটাকে ভালো করবে তার সাথে হক তার যে হক সেটা যথাযথ আদায় করার মাধ্যমে
রব্বুল আলামিনের সাথে সম্পর্কটা ভালো রাখবেন, যাদের সম্পর্ক ভালো আছে কন্টিনিউ আজীবন ভালো রাখবেন। এই যে সারা জীবন ভালো রাখতে হবে এই কথা আল্লাহ বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের শেষ আয়াত আল্লাহ কি বলছেন, হ্যাঁ ওয়াবুদ রাব্বাকা তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত, ইয়াকিন আসা পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত আজীবন আল্লাহর ইবাদত বন্দী করতে থাকো। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে হলে কি করতে হবে, এক নম্বরে শিরক মুক্ত তৌহিদ কায়েম করতে হবে, শিরক মুক্ত তৌহিদ কায়েম করতে হবে। সুতরাং আপনাদের আকীদায় ইবাদতে আমলে যদি এ কথা থাকে যে আল্লাহ ছাড়া কেউ দাতা, আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, মনের কামনা বাসনা পূরণ করতে পারে, শাহজালালে গেলে কিছু পাওয়া যায়, আট রশিদে গেলে কিছু পাওয়া যায়, খাজা বাবার দরবারে গেলে কিছু পাওয়া যায়, ওলি আউলিয়া গস কুতুবরা দিতে পারে, তাহলে আপনার আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন। কার সাথে সম্পর্ক করেছেন, আল্লাহর সম্পর্কটা ওই মৃতদের সাথে করে ফেলেছে। যেই সম্পর্কটা আল্লাহর সাথে হওয়া উচিত চলে সেটা কার সাথে হয়ে গেছে, গাইরুল্লাহর সাথে। আপনার সাথে অসহায়, আর আপনি তো বেঁচে আছেন, কথা বলতে পারছেন, চলতে পারছেন, ফিরতে পারছেন, গোসল করতে পারছেন। আর যার সাথে সম্পর্ক কায়েম করেছেন সে নিজে গোসল করতে পারেনি মরার পরে, তাকে গোসল দিতে হয়েছে, সে কাপড় পরতে পারেনি তাকে কাপড় পরাইতে হয়েছে, সে তার যে শোয়ার জায়গা কবর তাতে নামতে পারেনি, আপনি আপনাকে বললে তো নামতে পারবেন আপনি, তাই না, সে নামতে তাকে নামানো হয়েছে, সে খাটে নিজে শুইতে পারে তাকে শোয়ানো হয়েছে, খাট থেকে নামানো হয়েছে, তারপরে তার কাছে চাইছেন যে সে রোগ ভালো করতে পারে, তার সম্পর্কে এরকম কুফরি বিশ্বাস, শিরকি বিশ্বাস যে রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, তো এই দিতে পারে তো সেই দিতে পারে, যখন ছেলে মেয়ে হচ্ছে না, দশ বছর হয়ে গেছে বিয়ে সাথে, তখন যাচ্ছেন দরগায়, কি করে যাচ্ছেন আপনি, তার চাইতে বেশি তো আপনি দিতে পারেন, যাওয়ার ক্ষমতা হলে আপনি জীবিত, আপনি সহযোগিতা করতে পারবেন যদি ক্ষমতা থাকে আপনার, আপনার ক্ষমতা নেই, আমার ক্ষমতা নেই, জীবিত তাহলে মৃত কি ক্ষমতা আছে, আমওয়াতুন গায়রু আহিয়া, আল্লাহ বলছেন ওরা তো মারা গেছে, ওরা জীবিত না, জানেও না যে কখন উঠানো হবে, তাদের খবরই নেই যে কখন কিয়ামত হবে, ডাকছো এটাও জানে না, ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, আল্লাহ বলছে যে ওই যে ডাকছো ইয়া গাউস ইয়া খাজা সেটাও খবর রাখে না। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক বহাল রাখলে কি করতে হবে, শিরক মুক্ত হইতে হবে, দুর্গা মুক্ত হইতে হবে, দরগা মুক্ত হইতে হবে। খালি আপনি দুর্গা ছাড়বেন, পুতুল পূজা প্রতিমা পূজা ছাড়বেন হিন্দুদের, আর আপনি এক শ্রেণীর মুসলিম যারা শিরিককারী তাদের মাজার পূজা ছাড়বেন না, আল্লাহর সাথে সম্পর্ক নেই আপনার, আল্লাহর সাথে সম্পর্ক বহাল রাখুন। বিশ্বের সমস্ত মুসলিমদেরকে বলবো যে আল্লাহর সাথে সম্পর্ক বহাল রাখলে শিরক মুক্ত সহি আকিদা হইতে হবে, এবং অমুসলিমদেরকে বলবো যে আল্লাহর সাথে রব তিনি আমাদের সৃষ্টিকর্তা শুধু না, সমস্ত মানুষের সৃষ্টিকর্তা, সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা, তার সাথে সম্পর্ককে বহাল করুন, সম্পর্ক কায়েম করুন, স্থাপন করুন। আল্লাহ যেন প্রতিটি মানুষকে আল্লাহ তৌফিক দান করেন, কারণ সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করে বলেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, এ কথা না আইয়ুহাল মুসলিমুন খালি বলেননি, কি বলেছেন ইয়া আইয়ুহান নাস। আপনারা হয়তো কোনোদিন চিন্তা করেননি, যারা একটু করে তর্জমা অন্তত কোরআনের তর্জমা পড়ে, আর না হলে কোরআনের তর্জমা আছে কিন্তু পাবেন এগুলোতে, আর মসজিদও রাখা আছে, বাংলা কোরআনের তর্জমা নিয়ে পড়বেন। প্রথম যেটা আল্লাহর পক্ষ থেকে সম্বোধন, সূরা ফাতিহা গেল, আর সূরা ফাতিহার পরে কোন সূরা শুরু হলো, সূরা বাকারা শুরু হলো, সূরা বাকারা শুরু হয়ে কয়েকটা আয়াত যাওয়ার পরে প্রথম সম্বোধন আছে, কি বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ওবুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদতবন্দি করো, তোমাদের রবের ইবাদতবন্দি করো। মুসলিম অমুসলিম প্রতিটি মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন। সুতরাং রমজান আসার আগে প্রস্তুতি মানব জাতির হচ্ছে, প্রস্তুতি বিশেষ করে যারা মুসলিম বলে দাবি করেন, প্রস্তুতি হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক বহাল করতে হবে এবং বহাল রাখতে হবে, সম্পর্ককে মজবুত করতে হবে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে, শিরক মুক্ত হওয়ার মাধ্যমে। তাবিজ তোমার কারোর গায়ে যদি থাকে, কারো বাড়িতে থাকে, গাড়িতে থাকে, তাবিজ থেকে মুক্ত হইতে হবে, বালা থেকে মুক্ত হইতে হবে, তাগা থেকে মুক্ত হইতে হবে, গাইরুল্লাহর কসম করা থেকে মুক্ত হইতে হবে, লোক দেখানো কাজ থেকে মুক্ত, যত রকমের বড় শির ছোট শির সবগুলি থেকে মুক্ত হইতে হবে। এর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর করতে হবে, সম্পর্ক ভালো করতে হবে বলেছি কিন্তু মনে রাখে। দুই নম্বর পদক্ষেপ, আপনি যে মুসলিম এর প্রমাণ কি, মুসলিমের প্রথম প্রমাণ কি, সালাত। মুসলিমের পরিচয় হচ্ছে সালাত। মুসলিম আর অমুসলিমে পার্থক্যকারী কি, যদি বলে যে কালিমা, তো কালিমার বিশ্বাস তো এখানে আছে, কালিমা তো বুকের লেভেল নিয়ে ঘুরেন না, না ঘুরছেন রাস্তাতে, হ্যাঁ অন্তরে আছে, অন্তরে কালিমার প্রতি বিশ্বাস আছে আপনার, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস আছে, মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস আছে, আপনি এর শাহাদাত দিয়েছেন, এটা জন্মসূত্রে পেয়েছেন অথবা দিয়েছেন, সবসময় তার দেওয়া লাগে না, তাই না। তাহলে
রাস্তাঘাটে চলতে ফিরতে মুসলিম আর অমুসলিমে কি করে চেনা যাবে? এই পাঁচ ওয়াক্ত যখন আজান হবে ওই সময় চিহ্নিত হয়ে যাবে। আজান হইলে অমুসলিম ঘরে ঢুকবে আর মুসলিম কোথায় ঢুকবে? মসজিদ মুখী হবে। আজান হইলে শয়তান আজানের আওয়াজ যেদিক থেকে আসে ওই দিক থেকে উল্টো দিকে পালায়, পক্ষান্তরে মুসলিম যে হবে সে যেদিক থেকে আজান আসছে সেই দিকে পালাবে, সেদিকে ছুটবে যে তাড়াতাড়ি যাই মসজিদে জামাত ধরতে হবে, ঠিক কিনা? চিন্তা করুন তাহলে, এর মাধ্যমে আপনি পরিচয় দিলেন যে আপনি মুসলিম। সুতরাং আল্লাহর সাথে সুসম্পর্ক বহাল রাখতে হলে পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে, নামাজি হইতে হবে। যেসব ভাইয়েরা আধা নামাজি তাদেরকে আমি অনুরোধ করব, আমার গরজে না আপনাদের গরজে, আল্লাহর গরজে না বান্দার গরজে আপনার গরজে। হয়তো আপনি হেদায়ত হলে ওর একটা ভাগ করে আল্লাহ স্পেশাল আমাকে দেবেন, আর হেদায়ত যদি নাও হন কেউ আর আমি মেহনত করি তো মেহনতের ফল অবশ্যই দেবেন, ঠিক কিনা? কিন্তু লাভটা কার? তিন অক্ত পড়েন, চার অক্ত পড়েন, ফজর পড়েন না, আজকে থেকে পাঁচ অক্ত ধরলে লাভ কার? আপনার লাভ যে আপনার রবের সাথে সম্পর্কটা ভালো হয়ে গেছে। রমজান আসার আগেই, মরার আগেই আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করে আল্লাহর কাছে গিয়েছেন আপনি। সম্পর্ক আল্লাহর সাথে ভালো কোনো চিন্তা আছে? যিনি জান্নাতের মালিক তার সাথে সম্পর্ক ভালো, যিনি জাহান্নামের মালিক তার সাথে সম্পর্ক ভালো, সুতরাং আমাকে জাহান্নামে দেবেন না তিনি, আর তার সাথে আমার সম্পর্ক ভালো। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। তারপরে অন্য অন্য ফরজ আসবে, যাকাত আসবে, যারা পয়সাওয়ালা মানুষ যাকাত দেওয়ার মাধ্যমে সম্পর্ক ভালো করবে। রমজান মাসের সিয়াম রোজা আসছে, সবগুলি রোজা রাখবেন, বাহানা করবেন না যে মেহনতের কাজ কষ্টের কাজ, হ্যাঁ না, যথাসাধ্য চেষ্টা করবেন। দরকার হলে বেতন একটু কম পান, দরকার হইলে আপনি সেই ক্ষেত্রে আপনি এত পারবো না, ঠিক আছে দুনিয়ার কাজ আমি বাদ দিয়ে দেবো, দুনিয়ার কাজ বাদ দিয়ে দেবো, কিন্তু আপনাকে রমজান মাসের সিয়াম ফরজ অবশ্যই রাখতে হবে। জি, এতে কোনো রকমের এ নয় যে পারলাম রাখলাম, না হইলে রাখলাম না, ডিউটিটা ঠিক থাকলো। পাঁচশো সাতশো রিয়াল হাজার রিয়ালের জন্য আপনি আপনি আখেরাতকে ধ্বংস করছেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাত থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি এত হতবাগা হইলে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে হবে, এইভাবে সবগুলি ফরজ আদায়ের মাধ্যমে। আর হারাম নাজায়েজ কবিরা গুনাহ বিশেষ করে মুসলিম জীবনে আপনার আমার জীবনে যেগুলো আছে সেগুলি থেকে এক এক করে সেগুলিকে চিহ্নিত করে শনাক্ত করে সেগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। প্রত্যেকেই কিন্তু নিজের বায়োডাটা জানে, জানেন না? আপনি নোংরা ছবি দেখেন, জানা নাই আপনার? কেউ যদি হারাম খায়, ধূমপান করে, জানা নাই? হ্যাঁ, মদ খায় তো তার জানা নাই? কেউ যদি এই ধরনের আরও যে সব পাপ রয়েছে, অশ্লীলতা রয়েছে, সেগুলিতে লিপ্ত আছে, জানা নাই? হ্যাঁ, কারো গীবত করে, জানেন না? চুগলখড়ি করে, জানেন না? হ্যাঁ, কারো সাথে খারাপ সম্পর্ক রেখেছে, দুশ্মনী করেছে, ক্ষতি করেছে, জানা নাই? হ্যাঁ, কেউ টাকা পাবে, জানা নাই আপনার? আমরা জানি না, কিন্তু আপনি জানছেন যে আমার কাছে এই পাওনা আছে। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক বহাল করতে হবে, ইতিবাচক নেতিবাচক আবার বলছি, যেগুলো ফরজ সেগুলি সবগুলি করার চেষ্টা করবেন, এতে কোনো কমতি করবেন না। আর যেসব হারাম না যায় সেগুলি থেকে মুক্ত হবেন, মুক্ত হবেন। কীভাবে মুক্ত হবেন? কীভাবে মুক্ত হবেন? তওবার মাধ্যমে, তওবার মাধ্যমে, তওবার মাধ্যমে মুক্ত হওয়া আর তার সাথে ইস্তেগফার করা। অতীতে গত দিনগুলিতে যে পাপগুলি হয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার, ক্ষমা চাইবেন, এটা হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, ভুল করেছেন সেজন্য তো ক্ষমা চাওয়া। আর তওবা মানে ফিরে আসা, এ ফিরে আসাটা কি? এটা হচ্ছে গুনাহ বন্ধ করে দেওয়া। তিনটি কথা মনে রাখবেন, গুনাহ কি করা? বন্ধ করে দেওয়া, স্টপ, আর গুনাহ হবে না আমার দ্বারা, আর পাপ হবে না, আর আমি সিগারেট খাবো না, আর ফজর ছাড়বো না, ঠিক আছে না, আর সালাতে কমতি করবো না, আর রোজাতে কমতি করবো না, ফরজ ঠিক রাখবো, বন্ধ করলেন। আর দুই নম্বর গুনাহ হয়েছে এর জন্য অনুশোচনা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আমি মুসলিম চরম অন্যায় করেছি। জি, নিজেকে ধিক্কার দেওয়া, নাফসে লওয়ামা, নিজেকে মালামত করছেন, ধিক্কার দিচ্ছেন। জি, তিন নম্বর আগামীর জন্য প্রতিজ্ঞা করা, আগামীর জন্য প্রতিজ্ঞা করা, এগুলোকে কি বলা হয়? এগুলোকে তওবার শর্ত বলা হয়। এগুলো কি বলা হয়? তওবার শর্ত কয়টি? তিনটি। যদি আল্লাহর হক নষ্ট করেন সেই ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে, আল্লাহর হক থেকে ফিরে আসছে, নষ্ট করেছিলাম আর নষ্ট করবো না, তাহলে তিনটি শর্ত। মানুষের হক আছে, পাওনা আছে, মানুষের জুলুম করেছেন, স্ত্রীর জুলুম করেছেন, অনেকে কিন্তু জুলুম করেন, স্বামীর উপর জুলুম করেছেন, প্রতিবেশীর জুলুম করেছেন, কোনো অমুসলিমের জুলুম করেছেন, তাহলে কি করতে হবে? ক্ষমা নেওয়ার হলে ক্ষমা চাইতে হবে, আর যদি পেমেন্ট করার হয় তাহলে পেমেন্ট করতে হবে, পরিশোধ করে টাকা পাবে আপনার কাছে। আর শুধু তওবা পড়ছেন হবে? ইস্তেগফার পড়ছেন হবে না? মোটে হবে না। সুতরাং এই কথাগুলি যেন মনে থাকে, আশা করি তওবার শর্তগুলি মনে থাকবে, থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়ে গেল, আল্লাহর পরে কার হক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সম্পর্কটা ভালো করেন এবং ভালো রাখেন। ভালো রাখেন কিভাবে? সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে, আর বেদাত
কে পরিত্যাগ করার মাধ্যমে। যদি আপনাদের যেমন বেদাত থাকে বেদাতগুলো বাদ দিয়ে দেন, মিলাদ আছে বাদ দিয়ে দেন, শয় বরাতে হাল্লা রুটিয়া শয় বরাতে ওই সব অনুষ্ঠান আছে বাদ দিয়ে দেন, সবে কাদার করেন শয় বরাত বাদ দেন, ঠিক আছে না, নিয়ত পড়া আছে বাদ দিয়ে দেন, যাই নামাজের দোয়া পড়া আছে বাদ দেন, সম্মিলিত মোনাজাত করা আছে বাদ দেন, কত বেদাত আছে না দেশে, মরার নামে বেদাত যদি থাকে ওগুলো বাদ দেন। তো বিদাতকে ত্যাগ করার মাধ্যমে আর সন্নতকে শক্ত করে ধর নবীর তরিকায় চলার মাধ্যমে কি করবেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ককে বহাল রাখবেন বা সম্পর্ক স্থাপন করবে, যাদের সম্পর্ক খারাপ হয়ে আছে, সম্পর্ক তাহলে অনেকের খারাপ হয়ে আছে, যারা বেদাত করছেন তাদের সম্পর্ক নবীর সাথে খারাপ নেই, তার তরিকায় চলছেন, মিলাদ করছেন নবীর তরিকা, নিয়ত করছেন নবীর তরিকা, তাহলে একটা হাদিসে দেখা আসেন ঠান্ডা মেজাজে আসেন, আর যদি বলেন আমি নবীর তরিকায় নিয়ত পড়ছি তাহলে একটা হাদিসে দেখান যে অমুক হাদিস আছে, নামাইতো আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, রোজা রাখার নিয়ত, একটি হাদিসে দেখান যে এসার নিয়ত, অমুক হাদিস আছে নামাইতো আন ওসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাত আল ইশায়ে মুতাওয়াজ্জিহা ইল কাবাতি শরীফাতে, আছে কোথাও, আছে তো, যদি না থাকে তাহলে নবীর তরিকা নাই, আর নবীর তরিকা অবশ্যই হাদিসে থাকবে, নবীর তরিকা থাকলে হাদিসে থাকবে না, তাহলে ক্লিয়ার কথাবার্তা, যখন নেই তো বাদ দেন, আর নবীর তরিকাকে শক্ত করে ধরেন, নবীর তরিকা শিখতে হবে, জানতে হবে, মানতে হবে, আঁকড়ে ধরতে হবে, পালন করতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। নবীর সাথে যদি সম্পর্ক ভালো হয়ে যায় জান্নাত পাবেন না পাবেন না, সহিহ বুখারীর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, একমাত্র যে অস্বীকার করবে, একমাত্র যে অস্বীকার করবে, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা হলো, কে আবার জান্নাত যেতে অস্বীকার করবে, যাবো না জান্নাতে, যে কিলা মানে আবা ইয়া রাসূলুল্লাহ কালা মান আতানি দাখালা জান্নাত, যে আমাকে মানলো সে জান্নাতে গেল, আর যে অমান আসানি আমার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, আমার বিরুদ্ধে চললো, উল্টো দিকে চললো, অন্য তরিকায় চললো, চিশতিয়া তরিকা, কথা বোঝা গেছে, নকশবন্দি তরিকা, অমোক তরিকা, নবীর তরিকা না অন্য তরিকার মুরিদ তারা, তাহলে ফাকাদ আবা জান্নাতে যেতে কি করলো, অস্বীকার করলো, আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহর পরে কার সাথে সম্পর্ক ভালো করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক ভালো করতে, যদি রাসূলের সাথে সম্পর্ক ভালো করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লামের সাফাত পাবেন, সুপারিশ পাবেন, রাসূলুল্লাহ হজে কসরের পানি পাবেন, পাবেন না পাবেন না, জি হ্যাঁ। তিন নম্বরে কার হক বলবেন, পিতামাতার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের কয়েক আয়াতে আল্লাহর হকের পরেই বাপ মায়ের হকের কথা বলেছেন, তো নবীর হক কেন বলেননি, তো যদি কেউ প্রশ্ন করে তো দুই নম্বর তো নবীর হক বললাম, তো আল্লাহর পর নবীর হক কেন বলেননি, বাপ মায়ের কথা কেন বলেছেন, এই জন্যই যে আল্লাহর হকের মধ্যেই নবীর হক সামিল আছে, কারণ নবীর হক আদায় করা ছাড়া আল্লাহর হক আদায় হয় না, নবী সাল্লামের হক আদায় করা ছাড়া আল্লাহর হক আদায় হয় না, কেন, কারণ এবাদতের দুটো দিক আছে, এক আল্লাহর এবাদত করতে হবে আর এক রসুলের তরিকা এবাদত করতে, তাহলে সেটা এবাদত হবে, নামাজ পড়ছেন কার জন্য, আল্লাহর জন্য, কিন্তু তরিকা নবীর না, কবুল হবে, রোজা রাখছেন রমজান মাসের আল্লাহর জন্য রোজা রাখছি, কিন্তু নবীর তরিকায় নেই, কবুল হবে, এই জন্য আল্লাহর হকের মধ্যেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সামিল আছে, আলাদা করে বলার কোনো প্রয়োজন করে না। সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলো, সে আল্লাহকে মানলো, সে কি করলো, আল্লাহকেই মানলো, ভালো করে শুনুন, সুতরাং এখানে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 36 বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কাউকে কোনো কিছুকে শরীক করিও না, এবং তারপরেই পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহর ইবাদত করো একমাত্র, তারপরে পিতামাতার সাথে এহসান করো, সদ্ব্যবহার করো, জি। সুতরাং আমাদের যে বললাম যে রমজানের পরিস্থিতিতে কি করতে হবে, সম্পর্কটা ভালো রাখতে হবে, ভালো করতে হবে, যাদের বাপ মায়ের সাথে সম্পর্ক ভালো আছে সারা জীবন ভালো রাখতে হবে, যাদের সম্পর্ক ভালো নাই সম্পর্কটাকে ভালো করতে হবে, সুতরাং বাপ মায়ের সাথে যদি মনোমালিন্য থাকে, তিক্ততা থাকে, বাপ মা অসন্তুষ্ট থাকে, আর আসলে আপনার অপরাধের কারণে অসন্তুষ্ট রয়েছে, এমন নয় যে অনেক সময় বাপ মাই অপরাধী আর অসন্তুষ্ট হয়েছে, সেটা নয়, পারছেন না আপনি, এইরকম নয়, বরং আপনার ত্রুটির কারণেই আপনার উপর অসন্তুষ্ট হয়ে রয়েছে, তাহলে তাড়াতাড়ি করে রমজান আসার আগে আপনি ক্লিন হয়ে যান, রমজান মাস আসার আগে আপনি বাপ মায়ের সাথে সম্পর্কটা বহাল করুন এবং ভালো করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন, কারণ বাপ মা যদি রাজি তাহলে আল্লাহ রাজি, হাদিস আছে না নেই, একটা করে শুধু হাদিস বলছি, রেজাল রব্বে ফিরেজাল ওয়ালেদে, রব রাজি হবে যদি পিতামাতা রাজি, এখানে ওয়ালেদ মানে শুধু পিতা নয়, পিতামাতা দুটোই,
কথা বোঝা গেছে না? এটা হচ্ছে ব্যাখ্যা। যদিও শাব্দিক ওয়ালেদ মানে হচ্ছে বাপ, কিন্তু শাব্দিক অর্থ অনেক সময় হয় না বাপ অর্থ, কারণ বাপের চাইতে মায়ের হক বেশি। হ্যাঁ, যদিও নেতৃত্বের ক্ষেত্রে বাপের হক বেশি, এটা অনেকে বুঝে না। নেতৃত্বের ক্ষেত্রে বাপের হক বেশি, নেতৃত্বের মশলা যদি আসে তখন বাপ বলছে যে মাদ্রাসায় পড়তে হয়, মা বলছে না স্কুলে পড়তে হয়। কোনটা শুনেন? নেতাকে আর রেজাল কাওয়ামুন আলে, তখন বাপের কথা শুনতে হবে। কিন্তু ধরেন সৎ ব্যবহারের ক্ষেত্রে, সৎ ব্যবহারের ক্ষেত্রে কার বেশি হক? হ্যাঁ, চিকিৎসা করতে হবে, আর চিকিৎসার ক্ষেত্রে দুইজনের চিকিৎসা করবেন, কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে কার? মায়ের গুরুত্ব দিতে হবে বেশি। কথা বোঝা গেছে? এটাকে অনেকে বুঝে না, মনে করে না 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 বাপ কি মা যেটা বলছে সেটা শুনবো না। বাপ হুকুম করেনওয়ালা কে? বাপ। সুতরাং বাপের হুকুম শুনতে হবে একমাত্র, যদি অন্যায় হুকুম করে সেটা ভিন্ন বিষয়। তো বাপ মায়ের সাথে সুসম্পর্ক বহাল রাখতে হবে, সুসম্পর্ক যার নেয় সুসম্পর্ক কায়েম করতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়াসাখাতুর রাব্বে ফি সাখাতিল ওয়ালিদে, আর রব অসন্তুষ্ট হয়ে যাবেন, নারাজ হয়ে যাবেন যদি বাপ মা অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে। আল্লাহ যেন বাপ মাকে রাজি রেখে দুনিয়া থেকে বিদায় করার তৌফিক দান করেন। আর এটা এটা বলা খানিকটা ভুল, কারণ দুনিয়া থেকে বিদায় করার তৌফিক দান করে তার মানে আমি থাকতে চাইছি, বাপ মাকে আগে বিদায় করতে চাইছি, এটাও না, কিন্তু উদ্দেশ্য এটা নয়। জি, স্বাভাবিক, এটা প্রাকৃতিক মতে সাধারণত এরকমটাই হয়ে থাকে, সেই জন্য বলছি আর কি। আজি, তারপরে পিতামাতার পরে আসবে আত্মীয় স্বজন, তারপরে আসবে পাড়া প্রতিবেশী, আত্মীয় নয় অনাত্মীয় কিন্তু প্রতিবেশী, তাদের সাথে সম্পর্ক কি করতে হবে? বহাল করতে হবে। যদি বহাল না থাকে, যদি খারাপ থাকে ভালো করতে হবে, আর ভালো থাকে তো সেটাকে অটুট রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। আচ্ছা, এই যে পাড়া প্রতিবেশী বললাম, এতে আপনারা এই প্রবাস জীবনে সামিল নাই নাকি? আপনার রুমমেট ও তো সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী, যদি ডিউটি না থাকে 24 ঘন্টা রুমমেটের সাথে আছেন, ঠিক কিনা? একই পরিবারের মতো থাকছেন, সুতরাং তাদের সাথে সম্পর্কটা ভালো থাকতে হবে না? হবে না? আপনাদের যে বসেরা রয়েছে, ম্যানেজাররা রয়েছে, ফোরম্যান রয়েছে, সুপারভাইজার রয়েছে, তাদের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে কি হবে না? যেমন ওপরে যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে, ঠিক তেমনই ওপরের ভাইদেরকে বলবো, যারা নেত্রী স্থানীয়, যারা কর্মকর্তা দায়িত্বশীল রয়েছেন, তাদেরও সম্পর্ক অধীনস্থ গরিবদের সাথে ভালো থাকতে হবে। এই না যে ওপরে তো খুব জি হুজুর সার 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 করে খুব শ্রদ্ধা চান, কিন্তু আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের উপর জুলম অত্যাচার করছেন, তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। যদি একটু যদি শিথিলতা করে, দিনের এক দিনের বেতন কেটে, এক ঘন্টা লেট করে আসতে 5 দিনের বেতন কেটে, জুলুম কিনা? আরে যতটা অপরাধ করবে ততটা শাস্তি দেবেন, ঠিক কিনা? যতটা অপরাধ করবে ততটা শাস্তি দেবেন। তো এই এইভাবে আমরা প্রত্যেকেই একজন অপরজনের সাথে সম্পর্ক কি করব? ভালো রাখব, আর ভালো না থাকলে ভালো করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহে কয়দিন আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়? 2 দিন। কি কি বারে? সোমবারে আর বৃহস্পতিবারে। সবার আমলনামা উন্নীত হয়, ওপরে নিয়ে যাওয়া হয়, আসমানে নিয়ে যাওয়া হয়, কিন্তু এক শ্রেণীর লোকের আমলনামা আমলকে আকাশের নিচে রেখে দেওয়া হয়, যেতে দেওয়া হয় না। তারা কারা? যাদের আপোষে শত্রুতা আছে, সম্পর্ক খারাপ আছে, এখনো তাদের মীমাংসা হয়নি, মিলে যায়নি, এইরকম লোকদের, তাদের সম্পর্কে কি বলেন আল্লাহর পক্ষ থেকে? কি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আল্লাহর ফেরেশতারা কি বলে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হয়, আনজেরা হা যাইনে, এই যে দুইজনে লড়াই করেছে, ঝগড়া করেছে, এই দুইজনে মনোমালিন্য হয়ে আছে, এদেরকে সময় দাও, এদের আমলনামাগুলি নিচেই রাখো, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ পর্যন্ত আপোষে এরা মীমাংসা না করে নিবে ততক্ষণ পর্যন্ত এদের আমলগুলি নিচেই রাখো, ওপরে আসবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে চিন্তা করুন, যদি আপনার রুমমেটের সাথে সম্পর্ক খারাপ থাকে, তাকে কষ্ট দিয়ে থাকেন, ক্ষমা নিতে হবে না? হবে না? সে যদি কষ্ট দিয়ে থাকে আপনার কাছে ক্ষমা নেবে, আর যদি ক্ষমা না, অনেকে নালায়ক আছে, নিজেই জুলুম করবে আর নিজেই বাড়াবাড়ি করবে, আবার ও ক্ষমা কখনো ছোট হবে না, তাহলে কমপক্ষে আপনি একজন মুসলিমকে, সে জালেম হলেও সে মুসলিম কিন্তু কাফের হয়ে যায়নি, ঠিক না? জুলুম করেছে, মুসলিম হিসাবে তার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, আর সেই চেষ্টাটা হবে সালাম দিয়ে। নবী সাল কি বলেছেন? খায়রুল মুআল্লাজি ইয়াবদাবিস সালাম, দুইজনে যদি দ্বন্দ্ব হয়, মনোমালিন্য হয়, কেউ কারোর সাথে কথা বলতে চাইছে না, বা একটু মানে তিক্ততা আছে, ওই দুইজনের মধ্যে কে বেশি ভালো? যে আগে সালাম দিতে পারবে। দেখা হলো সামনাসামনি, মসজিদে আসছে যাচ্ছে অথবা রুমে ঢুকছে, সালাম আলাইকুম, সাথে সাথে শেষ, সাথে সাথে শেষ। মোদী ইউনিভার্সিটিতে সৌদি ছেলেদের সাথে রুমমেট হিসাবে থেকেছি আমি, 2-3 বছর থেকেছি, প্রথম দিকে 2-3 বছর আমি সৌদিদের সাথে থেকেছি, লাস্টের দিকে বিদেশির আরও কয়েকজন ছিল, আর প্রথম দিকে মাত্র তিনজন করে থাকতাম একটা রুমে, কখনো 2 জন থাকতাম, একজন সৌদি একজন আমি থাকতাম, এরকম হয়েছে। তো হয়তো কি যে আমি রাতে 11টার পরে পড়াশোনা করতাম না, আমার পড়াশোনা সীমিত, আর ঘুম একদম হিসাব করা, মানে এই নয় যে রাত 2টা 3টা মধ্যে পড়তে থাকলাম, পরীক্ষার সময় চলে এসেছে, এই কাজ আমি কোনোদিন করি না, এই ভুলটা আমি করিনি, এরকম অনেকেই করে পড়াশোনার লাইফে,
আগে থেকে পড়বে না কিন্তু পরীক্ষার সময় 24 ঘন্টা পড়াশোনা সারা রাত পড়ছে ফজর করে দিল রাত 2টা বাজিয়ে দিল না আমার নিয়ম সারা বছর চলছে 11টা পর্যন্ত পড়ব এই ক্ষেত্রে যখন একাধিক লোক এক রুমে থাকি তখন একটা ইত্তেফাকে আসতে হবে এটা সমঝোতায় আসতে হবে সেটা কি ভাই 11টাতে লাইট বন্ধ করে দেব তোমার যদি পড়ার লাগে তুমি বাইরে চলে যাবে বা হলে চলে যাবে মসজিদে লাইট চলছে অথবা বিভিন্ন জায়গায় লাইট চলছে সেগুলোতে গিয়ে পড়াশোনা করবে কিন্তু এখানে রুম রাত 11টায় যে কোনো ব্যক্তির অধিকার আছে কি করার লাইট বন্ধ করে দেওয়ার ইত্তেফাক আগে থেকে করা আছে তারপরও কিছু লোক আচ্ছা চলি 15 মিনিট 20 মিনিট দেখি আরেকটু পড়ে নি চলতে আছে 11:30 বেজে যাচ্ছে তখন আর জিজ্ঞাসা করা করি নয় বন্ধ করে দিলাম হ্যাঁ তো মনটা খারাপ হবে কিন্তু মানুষ তো কি হবে মনটা খারাপ হবে না যে আমি বই খুলে পড়ছিলাম আর তারপর ফট করে বন্ধ করে দিই যদিও কিন্তু আধা ঘন্টা লেট হয়ে গেছে কিন্তু মানুষের এটা স্বভাব একটু মন খারাপ হয় এই মন খারাপ হলে সাথে সাথে দেখতাম সুবহানাল্লাহ শুধু আমি না আমার চেয়ে ভালো ভালো আখলাকের দিক দিয়ে ছেলে আছে এসে একটু পরে ওর মনটা খারাপ হয়েছে কিন্তু সাথে রুম থেকে উজু করে আসলে আসার পরে বলছে সালাম আলাইকুম শেষ সালাম আলাইকুম তারপরে সব শেষ ব্যাস স্বাভাবিক হয়ে গেল কথা বুঝতে পারছেন না কারণ সালাম মানুষের মাঝে কি করে মহাব্বত পয়দা করে ভুল বোঝাবুঝি দূর করে সেই জন্য সালাম দেওয়ার চেষ্টা জালেম যদি জুলুমও করে রুমমেট তারপরে কি করবেন সালাম দেবেন প্রতিবেশীদেরকে কখনো কষ্ট দেবেন না উপকার করতে পারলে করবেন না হলে কমপক্ষে আপনার অনিষ্ট থেকে অপকার থেকে ক্ষতি থেকে বাঁচিয়ে রাখবেন আপনার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় আমি আমার সাথে যারা থেকেছে কলিং থেকেছে এবং যাদের সাথে আমি উঠা বসা করেছি তাদেরকে একটা কথা আমি আগে বলে দিই যে ভাই আমার দ্বারা যদি আপনার উপকার নাও হয় তো অন্তত এটা নিশ্চিত যে আমি আপনার ক্ষতি করব না আমার দ্বারা কোনো ক্ষতি হবে না এটা আমার অভ্যাস নেই আপনার ত্রুটি থাকলে আপনার রব আপনার হিসাব নেবে আপনার যদি দোষ ত্রুটি থাকে আল্লাহ দু চার দিন ছাড়বেন তারপর আল্লাহ ধরবেন কিন্তু আমি আপনার ক্ষতি করব কাউকে বললে হ্যাঁ এটা আমার স্বভাব না এটা ছোট কাজ মনে করি আমি এই কাজ করি না বাকি কথা হলো যে আপনার উপকার হয়তো নাও হইতে পারবার দ্বারা কিন্তু ক্ষতি হবে না আমার দ্বারা আলহামদুলিল্লাহ দিলটা সাফ আছে অন্তটা কি আছে সাফ আছে আমি কারো ক্ষতি করিনি জি আল্লাহ যেন তৌফিক দান করেন প্রতিবেশীর এত বেশি হক রয়েছে এত বেশি হক রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা জালা জিবরিল বিল জার যখনই জিবরাইল আসে আমাকে শুধু প্রতিবেশীর কথা বলে প্রতিবেশীর খেয়াল রাখেন প্রতি রসুলকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিনি বিল জার প্রতিবেশীর খেয়াল রাখেন প্রতিবেশীর খেয়াল রাখেন হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ারিসু মনে হলো যে প্রতিবেশীকে আমার ধন সম্পদে ভাগিদার বানিয়ে দিবে অংশীদার বানিয়ে দিবে কথা বুঝতে পেরেছেন এত গুরুত্ব দিতে তার আগে একটি কথা বলে শেষ করে দিব কারণ আমার সময় মেলা হয়ে গেছে এক ঘন্টা কাছে আসছে একবারে কাছের সম্পর্ক আর দূরের দিকে যা যে কোনো মানুষের সাথে সম্পর্ক কি করতে হবে ভালো করতে এর মাধ্যমে রমজানের প্রস্তুতি এর মাধ্যমে কি রমজানের প্রস্তুতি কিন্তু ঘর থেকে শুরু করি যদি স্ত্রীর উপর জুলম হয়ে থাকে আপনি অহংকার নিয়ে আসবেন অন্তরে যে আমি স্ত্রীর কাছে কি করে মাফ চাইব মাফ চাইবেন না ক্ষমা চাইবেন আপনি কিছু হাদিয়া গিফট দিয়ে রাজি করে দেবেন আপনি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর এতে সন্তুষ্টি পাবেন এবং নবী সাল্লামের হুকুম পালন হবে ইস্তাউসু বিন্নিসাই খাইরান তোমরা নারীদের ক্ষেত্রে আমার থেকে ভালো উপদেশ নাও নারীদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে আমার থেকে কি নাও ভালো নসিহত উপদেশ নাও যে আমি তাদের সাথে সদাচরণ করতে বলছি ভালো ব্যবহার করতে বলছি আচার আচরণ করতে বলছি নবী সাল্লাল্লাহু আরও বলেছেন সবচেয়ে ভালো মানুষ কে খাইরকুম খাইরকুম লে আহলে যে স্ত্রীর কাছে ভালো মানুষ স্ত্রীর কাছে যে ভালো মানুষ আনা খাইরকুম লে আমি আমার স্ত্রীর কাছে ভালো মানুষ সেই জন্য স্ত্রী আপনাকে যদি খারাপ বলে তার মানে আপনি খারাপ মানুষ একমাত্র খারাপ স্ত্রী হয় সেটা আলাদা কথা কিন্তু যদি মোটামুটি ভালো স্ত্রী হয় তাহলে স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে সুতরাং স্ত্রী যেন জুলুম না হয় এইরকমই বন্ধুদেরকে বলবো যদি এখানে নেই তারা কিন্তু আমার কথা শুনবে যাদের সম্পর্ক স্বামীর সাথে খারাপ স্বামীকে কষ্ট দিয়ে থাকে সম্পর্ক ভালো করুন কি করুন রমজান মাসে আসার আগে সম্পর্ক ভালো করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন আল্লাহর সাথে সম্পর্ক ভালো করুন তারপরে রসুলের সম্পর্ক ভালো করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মায়ের সাথে সম্পর্ক ভালো করুন স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক ভালো করুন হ্যাঁ স্বামী স্ত্রীর মাঝে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো করুন যেই সমাজে বাস করছেন মুসলিম অমুসলিম তাদের সাথে সম্পর্ক যদি খারাপ থাকে ভালো করুন আর ভালো থাকলে ভালো রাখুন আজীবন ভালো রাখুন আল্লাহ যেন তৌফিক দান করেন এখানে আজকের আলোচনা শেষ করছি